বাইকের তুলনায় স্কুটির চাকা ছোট করা হয় কেন? কেন এই লেডিসটি তার পাচার ইন্স্যুরেন্স করে? ডেবিট বা ক্রেডিট কার্ডের মধ্যে কেন এরকম ওয়াইফাই সিগন্যালের সিম্বল দেওয়া থাকে? একজন হেলদি পার্সনের মধ্যে কত পরিমাণ গোল থাকে? কেন এই কমিউনিটির লোকেরা মরালাসদের আগুনে পুড়িয়ে খেয়ে নেয়? এই সমস্ত ফ্যাক্ট জানতে হলে ফ্যাক্ট লাভার ভাই ওর বেহেনও হাতের কাছে পপকর্ন নিয়ে বসে পড়ো, কেননা সাফার রোমাঞ্চকর হতে চলেছে। ফ্যাক্ট নাম্বার 18, ইজিপ্ট, যেটির নাম শুনলে আমাদের মনে ঠিক এই মিষ্টি ভেসে ওঠে, যেখানে বড় বড় পিরামিড মরুভূমি জায়গা যার উপর দিয়ে উট চলাফেরা করছে। বাট গাইস, শকিং কথা হলো এ সবই শুধু মুভিতেই দেখানো হয় যে ইজিপ্ট দেখতে এই রকম। অ্যাকচুয়ালি ইজিপ্ট খুবই ডেভেলপ জায়গা। তো গাইস, এখন স্ক্রিনে দেখো রিয়াল ইজিপ্ট। ফ্যাক্ট নাম্বার 17, 25 জুন 2009 সালে যেদিন মাইকেল জ্যাকসন মারা গিয়েছিল সেই দিন টোটাল ইন্টারনেট ক্র্যাশ হয়ে গিয়েছিল। জি হ্যাঁ, পুরো ইন্টারনেট, কোনো পার্টিকুলার ওয়েবসাইট নয়, পুরো ইন্টারনেট, গুগল, উইকিপিডিয়া, টুইটার, অলমোস্ট প্রায় সব সোশ্যাল নেটওয়ার্ক ডাউন হয়ে গিয়েছিল, কেননা একই সময়ে প্রায় 2.5 বিলিয়নেরও বেশি লোক একসাথে লাইভ পডকাস্ট দেখছিল, আর এটি ইতিহাসের বড় ঘটনার মধ্যে একটি। ফ্যাক্ট নাম্বার 16, নেদারল্যান্ডে অফিসের কর্মচারীদের সাইকেল নিয়ে অফিসে আসলে প্রতি কিলোমিটারে $0.22 পে করা হয়, ইন্ডিয়ান কারেন্সি হিসেবে $16, অর্থাৎ 10 কিলোমিটার সাইকেলে ড্রাইভ করে যদি কোনো কর্মচারী অফিসে আসে তাহলে তার স্যালারির সাথে সাথে এক্সট্রা $160 দেওয়া হয়। গাজো প্রসেস। ফ্যাক্ট নাম্বার 15, মশা কামড়ানোর পর যদি চুলকানো শুরু হয় তাহলে তুমি এক চুটকির মধ্যে চুলকানি গায়েব করে দিতে পারো, তার জন্য তোমাকে চামচ গরম করে সেই চুলকানোর জায়গায় রাখতে হবে, কেননা মশা কামড়ালে আমাদের শরীরে হিস্টামিন নামে এক কেমিক্যাল ইনজেক্ট করে যা বডিতে চুলকানির কারণ হয়, আর এই কেমিক্যাল গরম স্তরের মধ্যে জীবিত থাকতে পারে না, আর তাই মশা কামড়ালে সেই জায়গায় চামচ গরম করে ধরে রাখলে চুলকানি কমে যায়। ফ্যাক্ট নাম্বার 14, ব্যাকটেরিওলজি স্পন্টেনিয়া নামে এমন এক রেয়ার ডিজিজ আছে যে ডিজিজের ফলে হঠাৎ করে পায়ের আঙুল ভেঙে যায়, আর এই ডিজিজ এতটাই রেয়ার যে যার উত্তর এখনো ডক্টরদের কাছেই নেই। ফ্যাক্ট নাম্বার 13, সেলফি নেওয়ার ক্রিয়া তো আমাদের সবার মধ্যেই রয়েছে। এক রিপোর্ট অনুসারে গত 6-7 বছরে পুরো দুনিয়ায় সেলফির জন্য প্রায় 300 লোকের মৃত্যু হয়, এন্ড গাজব কথা হলো যে তার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর হার হলো ভারতের। ফ্যাক্ট নাম্বার 12, টাইটানিক জাহাজের মধ্যে থাকা এই ফানেলগুলি তো দেখেই থাকবে, বাট গাইস, টাইটানিক জাহাজের উপরে থাকা 4টি ফানেলের মধ্যে 3টি রিয়াল ফানেল আর 1টি ফেক। এই দেখো 4টি ফানেল, 1, 2, 3, and 4, এর মধ্যে প্রথমে 3টি রিয়াল ছিল আর শেষেরটা ফেক, আর এটা শুধু ডিজাইনের জন্য দেওয়া হয়। যদি ভালো করে দেখো তাহলে দেখবে যে এর মধ্যে যদি 3টি ফানেল থাকতো তাহলে দেখতে ভালো দেখাতো না এবং পিছনের দিকটা গ্যাপ দেখাতো, আর তাই ডিজাইনের জন্য 4 নম্বর ফানেলটি বিল করা হয়। ফ্যাক্ট নাম্বার 11, হিউম্যান বডির প্রতিটি পার্ট ব্লাড সাপ্লাই দ্বারা অক্সিজেনকে অবজার্ভ করে, ডিরেক্টলি অক্সিজেনকে অবজার্ভ করতে পারে না, বাট চোখের কর্নিয়া অনলি ওয়ান এমন এক পার্ট যার মধ্যে ব্লাড সাপ্লাই না হয়েও চোখের কর্নিয়া ডিরেক্ট বাতাস থেকে অক্সিজেনকে অবজার্ভ করে। ফ্যাক্ট নাম্বার 10, তো গাইস, কখনো আমাদের এমন মনে হয় যে কেউ তোমাকে ফলো করছে বা কেউ দেখছে, তাহলে তুমি সেই সময় হাই তোলো এবং চারপাশে দেখো, যদি বাস্তবে সত্যি কেউ তোমাকে দেখছে তাহলে 90% চান্স থাকে সেও হাই তুলবে, কেননা হাই তোলা কাজটা খুবই সেন্সিটিভ যা একে অপরকে দেখে অটোমেটিক চলে আসে। ফ্যাক্ট নাম্বার 9, তো গাইস, করোনা ভাইরাসের জন্য মুখে মাস্ক পরা কম্পালসারি ব্যাপার হয়ে গেছে, আর এই প্রেজেন্টেটিভ মুখে মাস্ক না পরলে নিজেকে কেমন একটা অপরাধী মনে হয়, বাট গাইস, এখন আমরা চাপে পড়ে মাস্ক পরলেও আজ থেকে প্রায় 104 বছর আগে 1918 সালে ফুটবল খেলা দেখার জন্য প্রত্যেক পার্সনকে মুখে মাস্ক পরে খেলা দেখতে হতো। ফ্যাক্ট নাম্বার 8, স্যামসাং কোম্পানিকে জানে না এমন পার্সন হয়তো প্রেজেন্টেটে খুব কমই খুঁজে পাওয়া যাবে, আর স্যামসাং কোম্পানির কথা শুনলেই আমাদের মনে মোবাইল কিংবা ইলেকট্রনিক অ্যাক্সেসরির কথাই মনে পড়ে, বাট গাইস, স্যামসাং মোবাইল ছাড়া বরের ব্যাপনও তৈরি করে। এখন দেখো স্যামসাং এর তৈরি করা বর ব্যাপন, আর এটা মনে করো না যে স্যামসাং হয়তো একটা দুটো তৈরি করছে, স্যামসাং অল টাইম এই ব্যাপনগুলি ম্যানুফ্যাকচার করে চলেছে। ফ্যাক্ট নাম্বার 7, পুরো দুনিয়াতে দরওয়াজা গ্যাস ক্রেচার এমন এক রেয়ার জায়গা যেখানে 24 ঘন্টায় আগুন চলছে। 1971 সালে সায়েন্টিস্টরা কোনো এক্সপেরিমেন্ট করার জন্য এই গর্তটির মধ্যে এক ন্যাচারাল গ্যাস ফেলে দেয় এবং তারা মনে করে যে হয়তো কয়েক ঘন্টা বা কয়েকদিন ধরে আগুন জ্বলবে, কিন্তু গাজব কথা হলো যে আজ 51 বছর পরেও সেটি তেমনই চলছে যেমন প্রথমে চলছিল, আর এর জন্য লোকে একে নরকের দরজাও বলে। ফ্যাক্ট নাম্বার 6, তো গাইস, ভাবতে পারছো কেউ তার বাট অর্থাৎ পাছারও ইন্স্যুরেন্স করতে পারে, তাও আবার মোটা অঙ্কের টাকার? শুনতে গাজব লাগলেও দ্যাটস ট্রু। ব্রাজিলের ন্যাথিকিয়ারা নামে এই লেডিসটি তার পাছার 13 কোটি টাকার বাট ইন্স্যুরেন্স করে, কেননা এই লেডিসটি 2011 সালে আয়োজিত মিস বাট ওয়ার্ল্ডে চ্যাম্পিয়ন হয়, আর তাই ইন ফিউচারে যদি তার পাছার কিছু হয়ে যায় তার জন্য তার পাছারই 13 কোটি টাকার বাট ইন্স্যুরেন্স করে রাখে। গাজব। ফ্যাক্ট নাম্বার 5, ইংল্যান্ডে একবার এক কাপলের মধ্যে তালাক হয়, আর সেই তালাকে জাজ ডিসিশন দেয় যে ঘরের সমস্ত জিনিসের ভাগ তার ওয়াইফকে দিতে হবে, অর্থাৎ ঘরের সমস্ত জিনিসের উপর দুজনের ওই 50-50 ভাগ। জাজের এই ডিসিশনকে পালন করার জন্য হাজবেন্ডটি ঘরের টেডি বিয়ার থেকে শুরু করে গাড়িকে আধা টুকরো করে অর্ধেক তার ওয়াইফকে দেয়, আর তার নামের অর্ধেক টুকরো ইবাইতে বেচে দেয়। ফ্যাক্ট নাম্বার 4, তো গাইস, তোমরা কি এটা জানো আমাদের হিউম্যান বডির মধ্যে কত পরিমাণ সোনা রয়েছে? গোল্ড হিউম্যান বডির জন্য খুবই এক প্রয়োজনীয়
প্রয়োজনীয় ইনগ্রেডিয়েন্টস। কেননা গোল্ড আমাদের বডির মধ্যে মাথা থেকে শরীরের নার্ভাস সিস্টেমের মধ্যে সিগন্যাল পৌঁছানোর কাজ করে। আর শুধু তাই নয়, গোল্ড আমাদের বডির অ্যাকোয়াগার্ডের জয়েন্টকে রিপেয়ার করার কাজ করে। আর এক রিসার্চ অনুসারে একজন হেলদি পার্সনের শরীরের মধ্যে 0.2 মিলিগ্রাম সোনা থাকে। ফ্যাক্ট নাম্বার 3। তো গাইস, তোমরা কখনো ভেবে দেখেছো ডেবিট বা ক্রেডিট কার্ডের মধ্যে কেন এরকম ওয়াইফাই সিগন্যাল সিম্বল দেওয়া থাকে? বাট গাইস, সব কার্ডের মধ্যে এই সিম্বল দেওয়া থাকে না। যে সমস্ত ডেবিট বা ক্রেডিট কার্ডের মধ্যে এই ওয়াইফাই সিগন্যালের সিম্বল দেওয়া থাকে সেগুলি কন্ট্যাক্টলেস ফিচার কার্ড। আর এই ফিচার কার্ডের দ্বারা শুধু টাচ করে পেমেন্ট করা যায়, অর্থাৎ পেমেন্ট করার জন্য সোয়াইপ করার প্রয়োজন নেই। কেননা এই সমস্ত কার্ডের মধ্যে আগে থেকেই NFC চিপ কানেক্ট থাকে, যার ফলে শুধু টাচ করেই পেমেন্ট করা যায়। ফ্যাক্ট নাম্বার 2। তো গাইস, মরার পর বেসিক্যালি প্রত্যেক রিলিজন তাদের মানতানুযায়ী সৎকার করে থাকে। বাট গাইস, তোমরা কি এটা জানো, সাউথ আমেরিকার ব্রাজিলে এমন এক কমিউনিটি জনজাতি বাস করে, আর সেই জনজাতি যদি কেউ মারা যায় তাহলে সেই লাশটিকে আগুনে পুড়িয়ে খেয়ে নেয়। জি হ্যাঁ গাইস, শুনতে রেয়ার লাগলেও এটাই সত্যি। আর এই পরম্পরা কয়েক বছর ধরে চলে এসেছে, আর এই পরম্পরাকে অ্যান্ডোকেনি বলবাদ বলে। ফ্যাক্ট নাম্বার 1। তো গাইস, তোমরা কি এটা জানো, বাইকের তুলনায় স্কুটির চাকা ছোট করা হয় কেন? তো গাইস, তোমরা হয়তো ভাবছো স্কুটি তো পাপাকি পরি, আই মিন লেডিস লোক চালায়, আর লেডিস লোক নর্মালি ছেলেদের থেকে খাটো হয়, আর তাই স্কুটির চাকা ছোট হয়। বাট জিনিয়াস ভাই ওর বেহেনো, রিজন এটা নয়। বাইক নর্মালি লং হয়ে থাকে স্কুটির তুলনায়, আর তাই বাইকের মধ্যে ঘরের কোনো জিনিস ইজিলি ক্যারি করা যায়, কিন্তু স্কুটির লং অনেকটাই কম হয়ে থাকে। আর তার মধ্যে ক্যারি করার জন্য স্পেশালি দুটি জায়গা দেওয়া থাকে, এক হলো সিটের নিচে, দুই হলো সামনে। সিটের নিচে তো বড় জিনিস ক্যারি করা যায় না, বড় জিনিস ক্যারি করতে হলে স্কুটির একমাত্র চয়েস সামনে। আর এই অবস্থায় যদি স্কুটির চাকা বাইকের চাকার মতো বড় করা হতো, তাহলে স্কুটির সামনে যে স্পেসের জায়গা তা আরো কম হয়ে যেত। কেননা স্কুটির চাকাকে বড় করলে স্কুটির ইঞ্জিনকে আরো সামনের দিকে মুভ করতে হতো, যার ফলে স্কুটির সামনে থাকা স্পেসের জায়গা আরো কমে যেত, যার ফলে আমার মতো মিডল ক্লাস লোকেদের বউয়ের অর্ডার করা রান্নার গ্যাস সিলিন্ডারকে ক্যারি করতে অসুবিধে হতো। আর তাই স্কুটি কোম্পানি আমার মতো লোকেদের বউয়ের কবল থেকে রক্ষা করার জন্য স্কুটিকে এইভাবে ডিজাইন করে ম্যানুফ্যাকচার করে। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। এরকমই কিছু ফ্যাক্ট জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো।